মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ফুলকি, ইস, বেচারা জামাই বাবু হয়তো একটু হাওয়া খেতে বেরিয়েছিল রে। সেই জামাইকে তুই চোর ভেবে বসলি, তোর কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না, তাই না ফুলকি? জামাই কি ভাবলো বলতো? ছিছি, দেখ ফুলকি, তোর এখন বিয়ে হয়ে গেছে, এখন ওইসব ছেলে মানুষই কাণ্ড করলে একটা সর্বনাশ হবে। বাবা জীবন, তুমি কিছু মনে করো না বাবা, ও আসলে বুঝতে পারেনি। কি হলো? রোজ তো মুখে খই ফোটে, এখন বোবা হয়ে গেলে যে? আপনার লেগেছে তাই না? আসলে আমি ভেবেছিলাম সত্যিকারের চোর এসেছে, আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, বিশ্বাস করো। একটা হঠাৎ আওয়াজ পেলাম, আমি কি করে জানবো আপনি বাইরে হাওয়া খেতে এসেছেন? হাওয়া কি খাওয়ার জিনিস নাকি? তুমদম হাওয়া খেলেই হলো না, মানে ওটাই বলছিলাম আর কি। নিজের অপদার্থতা ঢাকার জন্য আর কি কি বলবে ফুলকি? বলছি তোমরা দুজন ঘরে যাও বরং জামাই। এই তুই ঘরে গিয়ে দেখ জামাইয়ের কোথাও লাগলো কিনা, যাও বাবা। ঠিক আছে, আমি ধরবো না। ওইভাবে তাকাচ্ছেন কেন? আমি কি ইচ্ছে করে করেছি? স্যার, আপনার পায়ে কোন জায়গায় লেগেছে একটু দেখাবেন। কেন, ডাক্তারি করবে নাকি? রেগে যাচ্ছেন কেন? একই আমার নিজেকে দোষী মনে হচ্ছে, তার উপর আবার আপনি এরকম করছেন, আপনি তো আমায় বিশ্বাসও করেন না। আচ্ছা আপনি আমায় কী ভাবেন বলুন তো, একবার বলেন অপদার্থ, আবার একবার এমন ভাব করেন যেন মনে হয় আমি একজন অপরাধী, আমারও তো খারাপ লাগে নাকি? ঠিক আছে, অনেক হয়েছে, আর বকবক করে মাথা খেও না, কফ মশলা লেগেছে। কি বললেন, কোথায় লেগেছে আপনার? এই যে এইখানে পায়ের পেছনের দিকে এই মাসলটায়। কি কি করছো? কি ঠিক হয়ে যাবে, ব্যস্ত হতে হবে না, শুয়ে পড়ে যাও। মেয়েটাকে নিয়ে তো পারা যায় না। এটা কি কথা? সেরে যাবে স্যার, আপনি চুপ থাকুন। আমারও তো কতবার লেগেছে, মাল তুলতে গিয়ে সিলিন্ডারে ধাক্কা খেয়ে, আমি ব্যথা সারাতে জানি স্যার। না মানে আপনিও জানেন, সেটা আমি বুঝেছি, কিন্তু আমাকেও একটা সুযোগ দিন না স্যার আপনার ব্যথা সারানো। Oh,
মেয়েটাকে সত্যি কি ভুল বুঝছি আমি? জেঠুমনি, মা, বৌদি, এরাই কি ঠিক? সত্যি কি ফুলকি একটা সহজ সরল মেয়ে যে কিনা সবার ভালোই চায়? তাহলে ও কি কোনোভাবে কোনো ষড়যন্ত্রের শিকার হচ্ছে? ওর বাবা কি এসবের মধ্যে আছে? ভাইরাল হওয়া ছবিটা কি অন্য কেউ তুলেছিল? ঠিক আছে, ঠিক আছে, হয়েছে, থ্যাংক ইউ। ব্যথাটা কমেছে, যাও এবার গিয়ে শুয়ে পড়ো। কালকে নবাবগঞ্জে ফিরতে হবে, সকাল সকাল বেরোতে হবে। কিন্তু কত তাড়াতাড়ি অষ্টমঙ্গলাটা কেটে গেল না স্যার। আচ্ছা, নবাবগঞ্জে ফিরে কি আপনি আবার আমায় সন্দেহ করবেন? মুখ দেখতে চাইবেন না, কথায় কথায় অপমান করবেন, অপরাধী ভাববেন, ভাববেন আমি আপনার ক্ষতি করতে চাই, তাই তো? সন্দেহটা চলে যাবার মতো কিছু ঘটেছে কি বলকি? না, ঘটেনি। কিন্তু তাও মানুষ মানুষকে বিশ্বাস করে। সবসময় কি একটা নির্দোষ মানুষের কাছে প্রমাণ থাকে স্যার যে সে নির্দোষ? সত্যি তো আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না যে আমি নির্দোষ, কিন্তু এই মেয়েটাকে অতটা বিশ্বাস করার কি কোনো যুক্তি আছে? বড্ড দ্বন্দ্বে পড়ে যাচ্ছি আমি। মেয়েটা তো এসব বলে ঢকাতেও পারে, রুদ্রকে আরো কিছু বাস্তব প্রমাণ জোগাড় করার জন্য তাড়া দিতে হবে। মেয়েটা হয় গিল্টি অথবা নট গিল্টি, কোনটা সত্যি খুব তাড়াতাড়ি জানতে হবে আমায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।